আমাকে দেখে রাখার দায়িত্ব এখন থেকে ওর। তুমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাও। বেহায়া বেলাজ ভাইয়া কয় কি, একটা সিয়ানা পড়ার দায়িত্ব, একটা সিয়ানা মাইয়া। সি 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 আমার নাম রাজু, আপনার সম্পর্কে অনেক কথা শুনেছি। শুন ভাই তো, আমি ছাড়ার কে আছে, আমিও সব বালা, খুব বালা গান গোসলাবাজি। আমার মা জননী তার বাপের বাড়ি ফিরাইছে, তোমার দায়িত্ব এখন শেষ, এখন ওর দেখা রাখনের সব দায়িত্ব আমার। না মামা, তোমার দায়িত্ব শেষ, আমাকে দেখে রাখার দায়িত্ব এখন থেকে ওর। তুমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাও। বেহায়া বেলাজ ভাইয়া কয় কি, একটা সিয়ানা পড়ার দায়িত্ব, একটা সিয়ানা মাইয়া। সি 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 বাবাজি, তোমার দেখে মনে হয় তুমি খুব ভদ্র। একটা সিয়ানা মাইয়া তোমার লগে থাকলেই তো থাকবো, তাছাড়া গ্রামের মানুষই করবো কি? ছিছি করবে, সবকিছু নষ্ট হয়ে যাবে, তাই না মামা? কিন্তু তুমি তো আমাকে অনেক আগে নষ্ট করতে চেয়েছিলে। এই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে চলে না গেলে আমি আমি সত্যি সত্যি তোমাকে খুন করে ফাঁসিতে ঝুলব। ও বাবাজি, মায়েরা কয় কি? ও যা বলেছে তাই করা উচিত আপনাকে। হায় হায়, কার কাছে কি কই? ঠিক আছে আম্মা, বাবাজি আমি চলে যাইতেছি, তুমি থাকো তোমার বাড়িতে। আসি বাবাজি, আসি মা জননী, এই নাও তোমার সুসার। চলো ভিতরে চলো। মেম্বার সাহেব, মেম্বার সাহেব, লাভ নাই, কাজের বিনিময়ে যে গম জোবার কর্মসূচি ছিল তা শেষ, এখন যাও, পরে আইসো, যাও। রানী, তুই বাচ্চা আছস? হ্যাঁ, আপনার জন্য ওই সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়ে রেখেছে এই পবিত্র শরীরটাকে অপবিত্র করতে। মস্করা করতেছস? এইটাকে দা, আমার বান্ধবী, আপনার জন্য উপহার এনেছি। কষ্টই ভালোই হইতো, চল ঘরের ভিতরে চল। আয় মেম্বার সাহেব, আজ যা হবে ঘরের বাইরেই হবে, সেদিন তো আপনি ঘরের ভিতরে আমার কাপড় খুলে পরিষ্কার করতে চেয়েছিলেন, আজ আমি ঘরের বাইরে আপনার কাপড় খুলে পরিষ্কার করব। রানী কি কইলি, আমি কি দেখলাম? লুচ্ছাবি করতে ভালো লাগে, তাই না মেম্বার? আজ তোর কোনো বাপ নেই মেম্বার। তুমি এদিকে যাও।